উনারা আমাদের মা, উনাদের সবারই সন্তান আছে, কিন্তু সেই সব সন্তানদের কাছে উনারা মৃত, তারা কেউ উনাদের খবর নেয় না। এই মারা রাস্তায় ঘুমাতো, ফুটপাথে থাকতো, ডাস্টবিনে খেত, তাদের সন্তান তাদের ফেলে দিল। আর এক সন্তান এবং তার টিম, যিনি আমার পাশে আছে এই শামস ভাই, এই মাদের নিয়ে আসছেন। আজ বিগত দুই বছর যাবত এই মাদের নিয়ে একটা বাসা ভাড়া করে একটা ডুপ্লেক্স বাড়িতে বিগত দুই বছর ধরে নিজের মায়ের মতন করে লালন পালন করছেন। তাদের জন্য কেয়ার গিভার আছে, প্রত্যেকটা মাকে স্পেশালি দেখাশোনা করা হয়, তাদের খাবারের ব্যবস্থা করা হয় এবং প্রতিনিয়ত কিন্তু তাদের ডাক্তারের ব্যবস্থা করা হয়। এই যে একজন মা দেখছেন, তার বয়স প্রায় 100। প্রত্যেকটা মাই এই বয়সে যাদের মা, তাদের কত ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা লাগে, কত খরচ লাগে, আপনারা সবাই একটু বিষয়টা একটু বুঝতে পারবেন। তা বিগত দুই বছর যাবত এই মাদের প্রত্যেক মাসে, যেহেতু এই ঘরটা ভাড়া, তাদের কেয়ার গিভার আছে, ডাক্তার, সব মিলে প্রায় 4 লক্ষ টাকার মতন মাসে পরিশোধ করতে হয়। প্রথম দিকে শামস ভাই এবং তার টিম নিজেদের কাছ থেকে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে নিয়ে এবং নিজেদের আয় থেকে কিন্তু এই কাজটা চলছিল। ইদানিং কিছু দু একজন লোক তাদের সাথে যোগ দিয়েছে, কিন্তু সেই টাকার পরিমাণ সর্বোচ্চ 2 লক্ষ টাকা, না 4 লক্ষ টাকার মতন খরচ হয়। কিন্তু এখন বিষয়টা ওনাদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে, যে কারণেই আমার আপনাদের সামনে আসা। যে দেখেন আমরা কি করি এই কাজগুলোর, না আমরা সবাই আমাদের এই দেশে ভালো কাজকে প্রশংসা করি, তা আসল যে কাজ, যে তাকে সহযোগিতা করা, অর্থনৈতিক সহযোগিতা করা বা পাশে এসে শ্রম দেয়, এই কাজটা কিন্তু আমরা খুব কম করি। তা আমাদেরও তো, ওনারা তো আমাদেরই মা, তাই না? তা আমরা সবাই যদি একটু দায়িত্ব গ্রহণ করি, আমরা যদি শামস ভাই এবং তার টিম যদি এইখানে 29 জন মায়ের থাকার ব্যবস্থা আছে, যে মাদের বিভিন্ন জায়গা থেকে এনে রাখছে, নিজের মায়ের মতন করে আদর করছে, তা আমাদেরও তো মা আছে, আমরা কি একজন মায়ের দায়িত্ব নিতে পারি না? ওনারা যদি 23 জনের নিতে, আজকে আছে 23 জন, 29 জন পর্যন্ত ক্যাপাসিটি আছে, একজন মায়ের পিছে সারা মাসে খরচ প্রায় 15,000 টাকা, তা আমরা তো যদি ওনার পাশে এসে একটু দাঁড়াই, আমরা যদি একজন একটা মায়ের দায়িত্ব নিই, তার জন্য কিন্তু কাজটা সহজ হয়ে যায়। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে দেখেন, আমি এই ভিডিও করা বা এর কারা হচ্ছে, আমি চাই যে আসলে ভালো কাজের সাথে থাকতে হবে, ভালো কাজের পাশে থাকতে হবে। আর ব্যক্তিগতভাবে আমি কয়েকবার এসেছি, আমি বিষয়টা ফিল করেছি যে আসলে এই কথাগুলো বলা দরকার, এই শামস ভাই এবং তার টিমের পাশে থাকা দরকার। যদি আমরা না পাশে না থাকি, দেখেন এই ভালো কাজ কিন্তু একসময় একটা ব্যক্তি আর কত দূর পারবে। উনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ওনার ব্যক্তিগত পারিবারিক কি আছে, এখন ওনার আয় ও ব্যবসা বাণিজ্য খুব ভালো না, তো ওনার উদ্দেশ্য মহৎ, ওনার টিমের উদ্দেশ্য মহৎ, কিন্তু এই কাজটা কন্টিনিউ করার জন্য তো ওনার পাশে থাকতে হবে। তো আমি আপনাদের একটা বিকাশ মার্সেন্ট নাম্বার বলে দিব, এই নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারবেন। নাম্বারটা হচ্ছে 01886107109। আমি নাম্বারটা আবার বলছি, 01886107109, এটা মার্সেন্ট নাম্বার। আর এই এই প্রতিষ্ঠানটা হচ্ছে উত্তরার 13 নম্বর সেক্টরের রোড নম্বর 20, বাড়ি নম্বর হচ্ছে, বাসা নম্বরটা হচ্ছে 36, একটা ডুপ্লেক্স ভাড়া নিয়ে করা হয়েছে। আপনারা যে কেউ, আমি রিকোয়েস্ট করব যে দেখেন নিজেরা এসে দেখে এই প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু থাকতে পারবেন। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও আছে, আপন ভুবন ট্রাস্ট এর যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে, তাদের একটা অ্যাকাউন্ট আছে উত্তরা ব্রাঞ্চে, 01584002509। আমি আবার বলছি, আপন ভুবন ট্রাস্ট, 01584002509, উত্তরা ব্রাঞ্চ, এই নাম্বারেও কিন্তু সহযোগিতা করতে পারবেন। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে দেখেন, আমরা আসুন, আমরা ভালো কাজের সাথে থাকি, ভালো কাজের পাশে থাকি, এবং শামস ভাইদের মতন মহৎ মানুষ এবং তার টিমের যে মেম্বার আছে, তাদের আমরা সহযোগিতা করি। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।